সো হে গাইস, সবাই কেমন আছো? এক্সপেক্ট করছি ভালো আছো। অ্যান্ড বহু কাল পরে আমার বোধহয় নতুন ফোনে এটা প্রথম ভিডিও বানাচ্ছি আজকে, যদি জানি না আমি এটা তোমাকে দেখাবো কিনা। বাট আজকে আজকে দশমী, আর আজকে ফাইনালি মানে হয়েছে কি, এই বছর বেরিয়েছি, অনেকবার বেরিয়েছি, কিন্তু মেন দিনগুলোতে সপ্তমী, অষ্টমী, নবমী, অষ্টমীতে বেরিয়েছিলাম মাকে নিয়ে, তাছাড়া খুব একটা বেরোনো হয়নি। তো আজকে আবার বন্ধুরা মিলে দশমীর দিন একটুখানি বেরিয়েছি, লোকাল দেখবো মোটামুটি। তো দুটো ঠাকুর দেখা হয়ে গেছে, এখন সন্তোষপুর লেক পল্লীর দিকে যাচ্ছি। তো আমার সঙ্গে অ্যাজ ইউজুয়াল যারা থাকে, এই ছেলেটা খুবই লজ্জিত আর কি, সেই জবের থেকে বিফ খাওয়া দেখিয়েছি, তবে থেকে ওকে বাড়িতে ঢুকতে দেয় না। অ্যান্ড অবভিয়াসলি এই যে ছেলেটা আমার পেইড ক্যামেরাম্যান, প্রচুর পয়সা কামিয়ে নিয়েছে আমার চ্যানেল থেকে। বেরিয়েছি এখন আমরা, জানি না কোথায় যাবো। ফার্স্টে এখন লেক পল্লী যাবো, না লেকপল্লী, লেকপল্লী যাই দেখি। লেকপল্লী তো আবার এখন থিম করে না বোধ হয়, না না প্রতিবার থিম এতক্ষণ ধরে তোমরা যেগুলো দেখছিলে, এটা হচ্ছে বেসিক্যালি সন্তোষপুর লেক পল্লীর ঠাকুরটা। মানে আমি এর আগে ত্রিকোণ পার্ক আর এভেনিউ সফটটা দেখলাম, ওগুলো অসাধারণ হয়েছে, বাট তখন আমি ব্লগটা শুরু করিনি। বাট এই সন্তোষপুর লেক পল্লী সত্যি বলছি, আগেরবার মানে ওরা বোধ হয় সাবেকিতে ফিরে গেছিলো, বাট এই বছর আবার যে থিমে চলে এসেছে ওরা। আর সন্তোষপুর লেক পল্লী মানেই আমরা জানি যে সেটা আলাদা লেভেলের একটা থিম হবে। এই দূরদর্শনের ওপরে যে থিমটা করেছে, সত্যি বলছি, সত্যি বলছি বস, মানে মানে আমি তো অন্তত এক বছরের জন্য যতগুলো ডিপি হয় ফেসবুকে তুলে রাখবো এখান থেকে, দারুণ লাগছে আমার। এখানে দেখতে পাচ্ছ পেছনে মায়ের মূর্তি রয়েছে, অস্বাভাবিক রকম সুন্দর করেছে এরা, কিছু বলার নেই আমার, জাস্ট ফ্যাবিউলাস। লেক পল্লী থেকে জাস্ট বেরোলাম, মানে আইসক্রিমটা খাওয়াটা এমন কিছু দেখারও নেই, বাট মানে রলিকের স্টল, রলিক হ্যাঁ ওদের স্টলে যখন গেলাম আর কি, ওখানে আমি দেখছিলাম কালাকাদের নাকি একটা কি পাওয়া যায়, ওটাই চাইছিলাম, ওটা নেই। বাট এরা খাচ্ছি মাত্র 10টা বাদাম, মিষ্টির ওই ফ্লেভারের আইসক্রিম, আমি সত্যি বলছি, মানে যদিও খুব ঠান্ডা আর এত জমে গেছে, প্রপার টেস্ট আসছে না, তবে একটা কফি কফি টেস্ট আসছে, আমি এটা আগে কখনো খাইনি, বেশ ভালো লাগছে। তোর কেমন লাগছে? ভালো ভালোই খেতে, অনেকটা দইয়ের মতন, অনেকটা কফি কফি টেস্ট। আমরা মানে ওই তখন ওই পুজোটা দেখার পরে না, টুকটাক খাওয়া দাওয়া এইসব চলতে থাকছিল, আর টুকটাক বাওয়াল করছিলাম বন্ধুরা মিলে। তো ফাইনালি আবার একটা ভালো থিমে পুজো, আমি এই পুজোটা না আগে কোনোদিনও আসিনি। এটার নাম হচ্ছে কি, বাঘা জ্যোতি ই ব্লক সার্বজনীন দুর্গোৎসব, ঠিক আছে? আমি এই যে থিম দেখেছি, মানে এখনো পর্যন্ত যে কটা ঠাকুর আমি 2022 দেখি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, তোরও তাই হবে হয়তো, মানে আলাদা লেভেলের। আমি জাস্ট ঠাকুরটা দেখাবো একবার, কনসেপ্টটা দারুণ লেগেছে আমার। এখন ঘুরতে ঘুরতে মাঝখানে আমরা মোমো নিয়েছি, এটা কত হলো, 40 টাকায় 6 পিস, মারাত্মক গরম একটা মোমো, দেখি মুখে চালান করি কেমন লাগে। এটা ভেতরটা, এই যে এটা পুরো ভিতরটা দেখো, পুরো খুলে দেখাচ্ছি, বস্ত্র হরম করে দেখাচ্ছি, দেখো।
কি রে ভাই, এই মন্ডলটা দেখলি কেমন লাগলো? আরে আজকে তো যাই দেখতে সবটাই এক সে এক সেরা, মানে এমনি সময় এই মন্ডপগুলো ভিড় থাকে আর কি। এটা হচ্ছে ভাগবতী বিবেকানন্দ মিলন সঙ্গে, এটাই তো আসি প্রত্যেক বছরই আসি আমরা, মানে এমনি সময় ভিড় থাকে, বাট আজকে দশমী বলে থাকা যে কটা দেখছি তো আজকে এক সে এক পুজো আর কি। ওইটা লো লাইট ছিল বলে দেখাতে পারলাম না, আজকে যে কটা ঠাকুর আমরা দেখছি মানে এক সে এক, মানে সবকটাই ভালো, মানে কোনটাকে ছেড়ে কোনটা দেখবো বলা যায় না। এই জিনিসটা না আমি জবের থেকে ব্লগিং শুরু করেছিলাম, আমি ভেবেছিলাম এই জিনিসটা দেখাবো, বাট তোমাকে দেখানো হয়নি, আজকে ফাইনালি দেখাতে পারলাম। মানে অনেক সুগার পয়সা এটা পাওয়া যায় না, বাট আমাদের এই বাহুদেরটা পাওয়া যেত, মাঝখানে বন্ধ করে দিয়েছিল, বাট দিস ইজ ওয়ান, মানে এটা আমার সব থেকে ফেভারিট ড্রিঙ্ক। সুগার স্পাইসে আসলে এটা আমি বহুবার ট্রাই করতাম, আগে 15 টাকা তারপর 20 টাকা, এখন 25 টাকা করে বিক্রি হয় এটা, ঠিক আছে। ওয়ান অফ মাই ফেভারিট ড্রিঙ্ক হচ্ছে এটা, এটা আশু বানাচ্ছে ওরা, ঠিক আছে। ওই ওখানটা বানানোর প্রসেসটা খুবই ফেভারিট, এই সেই ড্রিঙ্কটা যেটা বলছিলাম। অনিশ খাচ্ছে তো কেমন লাগলো এটা, আর ও খাচ্ছে হচ্ছে এই যে লাইম কর্ডিয়ালটা, ওটা কেমন লাগছে? এটা আমি খেলাম, আমার অ্যাভারেজ লেগেছে, বাট এইটার সামনে টিকবে না আর কি আমার মনে হয়। এইটা ব্লু কড়া খাও যেটা সোয়া স্পাইস থাকে, এটার লেভেলে বাকি অন্য কোনো ড্রিঙ্ক আসবে না। ওকে, তো সেদিন ওখানে দশমী ছিল বুঝতেই পারছো, ওটা হয়ে যাওয়ার পর পাড়ায় চলে আসি, আর তারপরে তোমার পাড়ায় অ্যাকচুয়ালি ছোটোখাটো প্রোগ্রামগুলো হয়, সেগুলো তো হোস্ট করি আমি, এটা বহুকাল ধরেই করছি, নতুন কিছু না। তো ব্যাপারটা হচ্ছে যে তারপর শ্যুটটা করা হয়নি, আর মানে আজকে লক্ষ্মী পুজো বাই দ্য ওয়ে, তো হ্যাপি লক্ষ্মী পুজো সবাইকে। অ্যান্ড মানে আমি না ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে কী টাইপের ব্লগ বানাবো, মানে এই যে ভিডিওটা আমি বানিয়েছি কী বানিয়েছি আমি নিয়েও যাই না। আর এখন যেটা শ্যুট করছি এটা আমার নতুন ফোন, ফাইনালি বিগ বিরিয়ানে আমি নতুন ফোনটা কিনে নিয়েছি, এবার থেকে আশা করি ব্লগ দিতে পারবো। বাট মানে এক্স্যাক্টলি যে কী বানাবো না আমার নিজেরও ঠিক আইডিয়া হচ্ছে না, তোমরা প্লিজ কমেন্টে বলতে পারো লাইক কী সাজেশনস তোমরা দিতে চাও। অ্যাকচুয়ালি বহুকাল হয়ে গেলো সেরকমভাবে ব্লগ বানাইনি, তো মানে আমি এতটাই ডিটাচ হয়ে গেছি, আর এখন এত ব্লগার হয়ে গেছে সবাই ব্লগ বানাচ্ছে, তো ইউনিক কিছু কী যে দেখাবো, মানে আমি যেই টাইপের ব্লগ বানাতাম আর কি, ঠিক আছে, আমি যাই না, মানে আমার কথার ফ্লুয়েন্সিও অতটা আগের মতো আসছে না মনে হয় সম্ভবত। কিন্তু যাই হোক, মানে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো জানো কী করতে হবে, ভিডিওটাকে একটা লাইক করো, যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের ঘন্টার আগে বাজিয়ে দিও জোরে, যাতে সবার আগে পড়ে তোমাদের নজরে আমার ভিডিও, ঠিক বললাম তো, মুখস্থ করার মতো বললাম, যাই হোক ঠিক আছে। সো ফার্স্ট টাইম যদি দেখে থাকো তো বলে রাখি আমি শান্তনু, তোমার একটু অফারওয়ালা বাড়ি, লেটস এনজয়।